একজন তৈরি করার মেশিন যদি কেউ হয়ে থাকে, কারণ সে একজন বেকার, ইভেন তৈরি করার মেকার। প্রিয়তমার সিনেমার শুটিং ডাবিং শেষ হতে না হতেই, মুক্তি না পেতে না পেতেই প্রিয়তমার পর আবার নতুন চমক সাকিব খানের জন্য। আমি সাকিব খানকে বলতে চাই যে উনি শুধুমাত্র যে নায়িকাটাকে নিয়েছে সেই নায়িকার মানে সিরিয়াল আমরা অনেক দেখেছি। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে যাচ্ছে বিগ ধামাকার ধুমধারা কার একটি নতুন সিনেমা, যে সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের নেহা শর্মা। নেহা শর্মা মানে কি বোঝেন? নেহা শর্মা মানে একজন জনপ্রিয় মুখ। শুধু তাই নয়, এই সিনেমাটি বলিউডের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত হতে চলেছে। সাকিবের ক্যারিয়ারটা না পরিবর্তন হয়েই গেল। বর্তমান আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্ম অনুযায়ী আগের কিচ্ছা পালা বাদ দিয়ে বর্তমান জেনারেশন মাথায় রেখে সাকিব খান এগিয়ে চলছে। সাকিব যেভাবে এগিয়ে চলছে ঠিক তেমনি বড় বড় প্ল্যাটফর্মে জায়গা তৈরি করেও নিচ্ছেন। বাট একটা দুঃখ আছে, সেটা হলো বাংলাদেশের নায়িকারা কি বঞ্চিত হচ্ছেন? বলিউড হলিউডে নায়িকারা যে যুক্ত হচ্ছেন, তাহলে কি ধরে নেব বাংলাদেশের নায়িকাদের কি কোনো যোগ্যতা বা পারদর্শিকতা নেই, না বাংলাদেশের নায়িকাদের জনপ্রিয়তাটাই নেই? বস, এগুলো একটাও না, চরিত্রের সমস্যা আছে। বাংলাদেশের নায়িকারা শুধুকে বাচ্চা নেয় আর ক্যারিয়ার শেষ করে দেয়। বাংলাদেশের নায়িকারা মনে করে সাকিবের সাথে ওটা করে বাচ্চা নিতে পারলেই কেল্লা হতে, আমাদের আর কে পায়, রাতারাতি সেলিব্রিটি। কিন্তু বাস্তব জীবনে ঘটে তার উল্টোটা, তারা রীতিমতো টলের শিকার হন, নতুবা সাকিবের দেওয়া ওই সন্তান লালন পালন করতে করতে তাদের ক্যারিয়ারের সময় ফুরিয়ে যায় আর চেহারায় হয়ে ওঠেন এক একটা যেন কার্টুন চিত্র। বাট বস, সাকিব খান নিজের ফিটনেসটা ঠিকই ধরে রেখেছেন। সো যার সাথে মানানসই হয়, হোক না সে হলিউড কিংবা বলিউড, তার সঙ্গেই সিনেমা। তবে সাকিবের এই পরিবর্তনের মূল হোতা হচ্ছেন আধুনিক ছেলে অনন্য মামুন। অনন্য মামুন সাকিবের নবাব LLB দিয়ে যাত্রা শুরু করেছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত এ অবধি। পরিচালক অনন্য মামুন সাকিব খান ও নেহা শর্মাকে নিয়ে যে সিনেমাটি বানাচ্ছেন, সেই সিনেমাটির গল্প বিগত 6 মাস ধরে লেখা চলতেছে, যার কাজ শুরু হবে আগামী সেপ্টেম্বরে। প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পল যতটা না জনপ্রিয়, তার থেকেও ঢের বেশি গুণ জনপ্রিয় বলিউডের নেহা শর্মা। অনন্য মামুন হলিউড নায়িকা নেহা শর্মার প্রেমে পড়েন তার অভিনয় ও মিষ্টি হাসি দেখে। যাই হোক, এরকম সিনেমা নিশ্চয়ই বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করে দিবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের নায়িকাদের চান্স দিলেই বাংলাদেশের নায়িকারা সুযোগের সদ্ব্যবহার করে বাচ্চা নিয়ে নেয়।